জয়েন বন্ধুরা তোমরা ছোটো তোমাদের ইউটিউব চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নর্ডের বিজ্ঞপ্তি নিয়েছিলাম অনস্ক্রিন দেখতে পাচ্ছ কনস্টেবল পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি যদি মাধ্যমিক পাশ করছো তাহলে এখানে আবেদন করতে পারছো যখন স্টার্টিং পয়েন্ট বেতন সাতাশ হাজার সাতশো টাকা দেওয়া হবে এখানে পুরোপুরি পারমানেন্ট পোস্টে নিয়োগ করাছে পুরোপুরি পারমানেন্ট পোস্টে নিয়োগ করাছে মেল ফিমেল উভয় আবেদনের যোগ্য ভিডিও শেষ পর্যন্ত দেখো দেখে যদি এলিজিবলো অবশ্যই আবেদন করতে পারবে আর বারম্বার করে রিকোয়েস্ট করছে ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আসার প্রত্যেকের বোঝা গেছে যেখানে আবেদনের শেষ তারিখ তোমাদের নভেম্বর মাসের উনিশ তারিখে লাস্ট ডেট পুরোপুরি লাস্ট ডেট চাইলে আবেদন করতে পারো অনলাইন পুরোপুরিভাবে অনলাইন আবেদন স্টার্ট হয়ে গেছে কীভাবে আবেদন করতে হবে সেটি স্টেপ তোমাদের দেখিয়ে দেবো এখানে এই ভিডিওতে আলোচনা করতে দেখতে পাচ্ছো অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে এখানে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন সম্পূর্ণ আলোচনা করব এখানে বলে রাখি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এখানে রকম পরীক্ষা তোমাদের দিতে হবে না এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না এখানে বলে রাখি একটা গুরুত্বপূর্ণ প্লাস পয়েন্ট প্রত্যেকের রাতে আর এখানে কোনো শারীরিক মাপযোগ দৌড় থাকছে না এখানে কোনো শারীরিক মাপযোগ দৌড় থাকছে না যারা যোগ্য হবে ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যারা যোগ্য অবশ্যই আবেদন করতে পারো আসলে প্রত্যেকের বোঝা যাচ্ছে ভাবে প্রথমে নোটিশটি দেখাচ্ছে সম্পূর্ণ নোটিশটি আলোচনাও করছে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ মেল ফিমেল উভয় ভ্যাকান্সি বার করছে মেল ফিমেল উভয় যেখানে দুশো বাহাত্তরটা ভ্যাকান্সি রয়েছে জেনারেল সার্ভিস গ্রুপ সি পোস্টে নিয়োগ করাছে যেখানে সশস্ত্র সীমাবল পদে নিয়োগ করা আছে যেখানে তুমি ইন্ডিয়ান সিটিজেন যদি হয়ে থাকো অথবা নেপাল থেকে নেপাল ভুটানের এখানে তিন যোগ্য প্রার্থীর আবেদন করতে পারছো এখানে ইন্ডিয়া যারা প্রার্থী ইন্ডিয়ান প্রার্থী তারা প্রত্যেকেই যোগ্য মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য যোগ্য হলে আবেদন করতে পারো এই ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখাবো কারা কারা যোগ্য সমস্ত কিছু এই ভিডিওতে আমরা বলবো যেখানে দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট স্পোর্টসম্যান এবং সশস্ত্র সীমাবল এখানে যারা যোগ্য আবেদন করতে পারো কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ এখানে অনস্ক্রিন স্ক্রিন দিচ্ছে এখানে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ যারা ইউ আর জেনারেল প্রার্থী তাদেরকে প্রথমে বলে রাখি যারা ইউ আর জেনারেল প্রার্থী তারা একশো টাকা দিতে হবে যারা এস সি এসটি ফিমেল ক্যান্ডিডেট তাদের কোনো রকম চার্জ দিতে হবে না এখানে সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টু ওয়ার্স মানে কি যেটা দু বছর আগেতে নিয়োগ করাইছিলো সেরকম প্রসেসে নিয়োগ করাচ্ছে এভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া করা বছর আগে একটা নিয়োগ প্রক্রিয়া হয়েছিল যেখানে সশস্ত্র সীমা বলে এখানেও সেভাবে কম তোমাদের নিয়োগ প্রক্রিয়া করাচ্ছে এখানে দেখতে পেয়ে যাবে যেখানে কোনো রকম শারীরিক পরীক্ষা এবং তোমাদের মাপ নেই কোনো শারীরিক মাপযোগ হবে না কোনো পরীক্ষা হবে না কোনো দৌড় নেই যোগ্য হলে পুরোপুরি ভাবে পারমানেন্ট পোস্টে আবেদন করতে পারো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কীভাবে তাহলে নিয়োগ প্রক্রিয়া করাবে এখানে তোমাদের দেখছো পঞ্চাশ মার্কে একটা মক টেস্টের মতো ইন্টারভিউর মতন হবে যেখানে তোমাদের তার মধ্যে সিলেকশন প্রসেস নিয়োগ করেছো স্পোর্টস অনুযায়ী তোমাদের নিয়োগ করেছে তুমি যারা যোগ্য হবে এখানে আবেদন করতে পারো তাদেরকে মডেল অনুযায়ী নাম্বার দেওয়া হবে এর মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদেরকে চাকরিতে নেওয়া হবে ইন্টারভিউর পর আশা করি প্রত্যেকের বোঝা পঞ্চাশ নাম্বার একটা ইন্টারভিউ হচ্ছে আর মডেল অনুযায়ী তোমাদের কোনো একটা পরীক্ষার মতো টেস্ট মানে ইন্টারভিউর মতো দিতে হচ্ছে যাদের এখানে নাম্বার বেশি থাকবে তারা কোনো প্রত্যেকেই যোগ্য হয়ে Já এখানে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছি এটা কিন্তু অফিসিয়ালি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চাইছে সাথে এজ তারপর এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কী চাই সম্পূর্ণ দেখাচ্ছে এটা হলো এস টি তোমাদের কোনো জেনারেল ডিউটি পদে নিয়োগ করা আছে যেখানে তোমাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে যদি তেইশের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারছো আর এবং যারা এসসি এস টি প্রার্থী রয়েছো তারা প্রত্যেককেই তারা ছাড় পাচ্ছ পাঁচ বছরের আর যারা ও বিসি প্রার্থী তারা কোনো তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছ এখানে যারা যোগ্য আবেদন করতে পারো একটা ভালো বয়সের ছাড় রয়েছে এখানে যারা যে কোনো শাখা থেকে তুমি যদি মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারছো মেল ফিমেল উভয় কোনো যোগ্য এখানে যেহেতু কোনো রকম পরীক্ষা নিচ্ছে না শুধুমাত্র টেন পাস যারা তারাই কোনো এখানে আবেদন করতে পারছো যে কোনো সরকারি বোর্ড থেকে যে কোনো বিভাগ থেকে তুমি যদি আবেদন তুমি যে যোগ্য তাহলে আবেদন করতে পারবে আর এখানে পুরোপুরি তোমাদের বেতন স্টার্টিং পয়েন্ট বেতন তোমাদের সাতাশ হাজার সাতশো টাকা স্টার্টিং পয়েন্ট বেতন পেয়ে যাবে তোমাদের স্টার্টিং পয়েন্ট এই বেতনটা পাবে যারা যোগ্য আবেদন করতে ধীরে ধীরে তোমাদের লাখ এক লাখ বারো হাজার টাকার সময় স্যালারি রয়েছে আমি বলবো যারা আবেদন করতে পারো এখানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশনের সাথে সাথে তোমাদের স্পোর্টস কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে স্পোর্টস কোয়ালিফিকেশন কি যেমন তুমি স্টেট অনুযায়ী তোমাদের স্টেটের কোনো সার্টিফিকেট আছে খেলাধুলার তাহলে এখানে আবেদন করতে পারছো তারপর টু নাম্বার রয়েছে যে কোনো তোমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে তার তিন নাম্বারে রয়েছে কি যে কোনো ইউনিভার্সিটি থেকে বা যে কোনো স্কুল বিদ্যালয় থেকে তোমার যদি সার্টিফিকেট থাকে ইউনিভার্সিটি মানে কলেজ ইউনিভার্সিটি তুমি হয়তো কলেজে পড়াশোনা করছো কলেজে পড়াশোনা করে তোমার যে কোনো চ্যাম্পিয়ান বা দৌড়ের কোনো কিছু খেলার সার্টিফিকেট থাকে তাহলে কেন প্রপারলি আবেদন করতে পারছো যারা স্কুলের কোনো খেলার সার্টিফিকেট রয়েছে প্রপারলি ভাবে স্কুল অথবা গেমস গেমের যারা সার্টিফিকেট রয়েছে তারা কোনো আবেদন করতে পারছো যাদের আছে তারা প্রত্যেকেই যোগ্য যারা তোমাদের ইন্টারনাল ফিজিক্যাল তোমাদের ড্রাইভারিং তোমাদের যাদের রয়েছে সার্টিফিকেট তারাও আবেদন করতো এগুলো সব এটা স্কুল থেকে একটা কলেজ থেকে হয় যে একটা ইন্টারন্যাশনাল একটা স্টেট থেকে হয় তোমাদের এর পাঁচটা প্রসেসের মাধ্যমে যেটার সুযোগ আছে প্রত্যেকটিতে একটা দারুণ সুযোগ রয়েছে কারণ প্রত্যেকজনের না খেলা না খেলার সার্টিফিকেট রয়েছে তার প্রত্যেকেই আবেদন করতে পারছো যে কোনো স্পোর্টস থেকে তোমরা হলেই কোনো এখানে আবেদন করতে পারছো আর এখানে তোমাদের কীভাবে নিয়োগটি করা হচ্ছে তোমাদের বলে রাখলাম যে তোমাদের মডেল ভার্ভ তোমাদের কাট অফ দেখিয়ে দিচ্ছে প্রথমে যেখানে দেখতে পাচ্ছ টু ইয়ার্স তোমাদের দু বছর আগে যে নিয়োগ প্রক্রিয়াটি হয়েছে এ অনুযায়ী তোমাদের নিয়োগ প্রক্রিয়া করাচ্ছে যেখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কন্ট্রাক্ট তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে তোমাদের কোনো রেজাল্ট পাবলিশ করবে এই তিরিশ দিনের মধ্যে তোমাদের চাকরিতে জয়নিং করে নেবে যারা যোগ্য আবেদন করতে পারো এই অনুযায়ী তোমাদের কাট অফ ভিত্তি তোমাদের প্রথমে দেখালাম আবার দেখে দিচ্ছে এখানে অনেক কিন্তু দেখতে পেয়ে যাবে তোমাদের কাটব অনুযায়ী তোমাদের রয়েছে এজ রিলেশন তোমাদের কে কতটা ছাড় পাবে কে কোন খেলার সাথে যুক্ত সেই হিসাবে তোমাদের বয়সের ছাড় দেওয়া হবে আর ওই হিসাবে তোমাদের নাম্বার অ্যাড করা হবে এখানে প্রপারলি দেখতে পাচ্ছ এখানে এভাবে তোমাদের নাম্বার অ্যাড করা হবে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদের চাকরি হবে যেহেতু এখানে কোনো রকম পরীক্ষা নিচ্ছে না শারীরিক মাপযোগ নিচ্ছে না তার জন্য এটা নিয়ম তোমাদের তৈরি করা ছিল এই রুলস অনুযায়ী তোমাদের কোনো নিয়োগ প্রক্রিয়াটি করা আছে এখানে দেখতে হচ্ছে মডেল ভার্ভ তুমি যে খেলার সাথে যুক্ত ছিলে সে খেলা অনুযায়ী তোমাদের নাম্বার দেওয়া হবে সে অনুযায়ী তোমরা যারা নাম্বার তাদেরকে সর্বোচ্চ চাকরি দেওয়া হবে এটা প্রত্যেকের ক্রীড়া রয়েছে এখানে প্রত্যেকটা ডেট মেনশন করা রয়েছে একবার চাইলে চেক আউট করতে পারো এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যেটা মেন তোমাদের প্রথমে রয়েছে প্রথম যেটা এটা ভ্যাকান্সি রয়েছে প্রথম তিনটা ভ্যাকান্সি রয়েছে এবং তোমরা কোন খেলার সাথে যুক্ত সেই খেলার সাথে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যারা এখনও খেলার সার্টিফিকেট তৈরি করোনি খেলার সার্টিফিকেট তৈরি করতে পারো আর একটা ভালো একটা প্রত্যেকের ক্ষেত্রে ভালো চান্স রয়েছে এখানে প্রথমে দেখে দিচ্ছি বক্সিং যারা বক্সিংয়ে বক্সিং করছো বক্সিং সার্টিফিকেট রয়েছে প্রথমে যেটা তোমাদের বক্সে আটচল্লিশ কেজি তোমাদের দুটা কিন্তু তোমাদের দু পদ রয়েছে তারপর কিন্তু একান্নতে যারা একান্ন কেজি তাদের একটা শূন্য পদ রয়েছে এইভাবে তোমাদের কেজি অনুযায়ী তোমাদের কিন্তু নিয়োগটি করাচ্ছে আবার এখানে তোমাদের আবার দৌড় অনুযায়ী নিয়োগ করাচ্ছে তোমরা কোন দৌড়ের সাথে প্রতিযোগিতায় তোমরা দৌড় কত মিটার একশো যারা একশো মিটার দৌড়ের ফার্স্ট এড চ্যাম্পিয়ন সার্টিফিকেট রয়েছে তাদের একটা ভ্যাকান্সি যাদের দুশো মিটারের সার্টিফিকেট রয়েছে তার হচ্ছে দুটা ভ্যাকান্সি রয়েছে যার চারশো মিটার তার একটা এভাবে তোমাদের প্রত্যেকটা ভ্যাকান্সি উল্লেখ করা রয়েছে যাই যে খেলার সাথে যুক্ত সেই সে রিলেটিভের তোমাদের কিন্তু ভ্যাকান্সি উল্লেখ করা রয়েছে প্রত্যেকটা ভ্যাকান্সি চেক আউট করবে তোমার যে ভ্যাকান্সিটার ক্ষেত্রে যুগে এই অফিসিয়াল নোটিসটা আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোপারিভাবে দিয়ে দিচ্ছি সেখান থেকে যে পোস্টের ক্ষেত্রে তুমি যোগ্য সে পোস্টে আবেদন করতে পারো আশা করো প্রত্যেকেরই বোঝা গেছে ভিডিওটি দেখে এখান থেকে আমরা ভিডিওটি শেষ করছি জয়েন্ট জয় ভারত